চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছা। ব্লিচিং ও করোনা প্রতিরোধক কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে মোছা হচ্ছে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমের সব মেঝে ও দেয়াল, পরিষ্কার করা হচ্ছে মসজিদের অন্যান্য জায়গাও। মুসল্লিদের নিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় মসজিদে চলছে এমন প্রস্তুতি। ইসলামিক ফাউন্ডেশন জানায়, শুক্রবার কেন্দ্রীয়ভাবে বাইতুল মোকাররম মসজিদেই হবে মূল ঈদের জামাত, যেখানে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় আর সর্বশেষ জামাত হবে 10:45। মাঠের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং যেখানে একটি জামাত হতো সেখানে একাধিক জামাত প্রয়োজনে করা যেতে পারে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইনশাআল্লাহ ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় প্রথম জামাত, সকাল 8টায় দ্বিতীয় জামাত, সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ জামাত এবং 10:45 সর্বশেষ এবং পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে। করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অবশ্যই মাস্ক পরিধান করে আসবেন। মসজিদে সংরক্ষিত কোনো টুপি বা জায়নামাজ বা অন্য কিছু তারা ব্যবহার করবেন না। আর যারা শিশু, বয়োবৃদ্ধ এবং অসুস্থ তারা কোনো ক্রমেই মসজিদে আসবেন না। কোভিডের কারণে জাতীয় ঈদগাহে টানা তৃতীয়বারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। করোনা সংক্রমণ রোধে ঈদের জামাত হবে না কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানেও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদ উল ফিতরের দিন সকালে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বয়ে যেতে পারে দমকা হাওয়াও। ঢাকা সহ দেশের সকল বিভাগ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকাতে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকাল এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঈদ উল ফিতরের দিন দেশের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।